আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনান্সে নতুন পুনরায় একটা অফার চলে আসছে, যেটা হচ্ছে বিনান্স একাডেমি মেটাভার্স স্টাডি উইক, যেখানে টোটাল রিওয়ার্ড $50,000। তো আমরা পূর্বেও কথা বলছি বিনান্সের যে স্টাডি উইক ইভেন্টগুলো না আসে, কারণ এই স্টাডি উইক ইভেন্টটা থেকে কিন্তু যারা বিনান্সের মাধ্যমে আর্নিং করা মানে আর্নিং করেন, তারা কিন্তু এই এই ইভেন্টের মাধ্যমে কিন্তু একটা ভালো আর্নিং করেন। প্রত্যেক মাসে একবার কি দুইবার করে অফারটা আসে এবং অল ইউজারে $4-5 করে আর্নিং আসে। যাদের 4-5টা বিনান্স তারা কিন্তু মাসে এই ইভেন্টটা থেকে একটা ভালো আর্নিং করে। তো আপনি যদি এখনও পর্যন্ত এই ইভেন্টটাতে কাজ স্টার্ট না করেন, আজকের ভিডিওটা দেখেন, আমি দেখাই দিব যে কীভাবে বিনান্সের এই নিউ স্টাডি উইক ইভেন্টে কাজ করবেন। আর পূর্বের স্টাডি উইক নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও করছিলাম আমরা, সেটার পেমেন্ট 2-1 দিনের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর নিউ যেটা চলে আসছে এটাতে জয়েন করবেন, ইভেন্টটা শেষ হওয়ার পরে আপনি মানে পেমেন্টটা পেয়ে যাবেন। এটা 100% পেমেন্ট করবে, কোনো চিন্তা নেই, আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি সেমভাবে যদি আপনি টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু গ্যারান্টি আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। তো অলরেডি ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে, আমরা যদি ইভেন্টে ক্লিক করি এখানে তারা বলছে ইভেন্টটা 12 তারিখে স্টার্ট হয়েছে এবং অফারটা চলবে 21 তারিখ পর্যন্ত, মানে 12 থেকে 8, 9 দিন, টোটাল 9 দিন ইভেন্টটা চলবে। 9 দিনের মধ্যে আপনাদের বিনান্স যে অবশ্যই মাস্ট বি জয়েন করে নেবেন। তো এখানে জয়েন করার জন্য আপনাদেরকে টোটাল 6টা টাস্ক তারা দেয়, 6টা টাস্ক আপনাদেরকে কমপ্লিট করতে হবে। 6টা টাস্ক সম্পর্কে কথা বলবো এবং এখানে 6 নম্বর যে টাস্ক, এখানে আপনাদেরকে একটা একাডেমিক কোর্স কমপ্লিট করতে হবে, যেখানে আপনাদের কোশ্চেনের অ্যান্সার করতে হবে, কীভাবে করতে হবে পুরো বিষয়গুলো সম্পর্কে আমরা ইন ডিটেলসে কথা বলার চেষ্টা করব। তো ভিডিওটি দেখতে থাকেন। আর এখানে তারা আরও একটা বিষয় মানে নিচের দিকে বলছে, যেখানে রিওয়ার্ডটা কীভাবে দেবে, এখানে যদি 20,000+ মেম্বার জয়েন করে তাহলে $50,000 দিবে এবং এই 10,000 থেকে 19,999 জন জয়েন করে তাহলে এখান থেকে $10,000-20,000 দেবে। যে পরিমাণে জয়েনিং করুক না কেন, অল্প জয়েন করলে রিওয়ার্ড অল্প হলে কিন্তু মানুষ অল্প হবে, সেক্ষেত্রে আপনার রিওয়ার্ড যেটা আপনার রিওয়ার্ডটা আপনি ঠিকই পাবেন। এতটুকু মনে রাখেন যে $4-5-এর মধ্যে আপনি আপনার রিওয়ার্ডটা পাবেন এই ইভেন্টটা থেকে, কিন্তু বর্তমানে একটু কম পাওয়া যাচ্ছে কারণ এই ইভেন্টটা প্রচুর পরিমাণে ভাইরাল এবং অসংখ্য মানুষ জয়েন করতেছে, এর জন্য রিওয়ার্ডটা একটু কম। তো আমরা লেট করবো না, চলে যাবো ইভেন্টটা। তার আগে একটা কথা বলে, যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে জয়েন করেন নাই, মাস্ট বি জয়েন করবেন। কেন জয়েন করবেন আপনাদেরকে শর্টকাট দিয়ে একটা কথা বলি। যেমন আজকে একটা ইভেন্ট আসছিল বিনান্সের ইভেন্ট, যেটা হচ্ছে বিনান্স P2P লার্ন অ্যান্ড আর্ন। এই ইভেন্টটা থেকে ইনস্ট্যান্টলি $50 করে কোপ দিছে, আমমি অফারটা শেয়ার করছিলাম 4:46 এবং অফারটা শেষ হয়েছে 5:53। তো এখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো ইভেন্ট এসেছিলো। এই 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আপনার বিনান্স থাকে, সেই বিনান্সটা থেকে আপনি ইনস্ট্যান্টলি 50 সেন্ট মানে 60 টাকা, বর্তমান সময়ে ডলারের যে রেট 60 টাকার মতো ইনস্ট্যান্টলি পাইতেন। আপনার যদি 10টা বিনান্স থাকে 10টা থেকে আপনি 60 টাকা করে পাইতেন প্রত্যেকটা থেকে 50 সেন্ট করে, তাহলে ভাবেন একটা ভালো আর্নিং চলে আসতো। এইরকমের ইভেন্টগুলো আমাদের টেলিগ্রামে পাবেন। ইভেন্ট কিন্তু অলরেডি শেষ, এটা অলরেডি শেষ, এটাতে জয়েন করা লাভ নেই, এরকমই আরও ইভেন্ট আসবে। তো এর জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করে থাকতে হবে, তাহলে আপনি ইভেন্টগুলো সবার আগে পেয়ে যাবেন। আর এখানে 6 নম্বর যে আমি ওখানকার টাস্ক বললাম, ওইটার কিছু কোয়েশ্চেনের অ্যান্সার সেগুলো এই জায়গায় পেয়ে যাবেন, আমি জাস্ট 6 নম্বর স্টেপে বলে দিচ্ছি। তো এখন আমরা চলে যাচ্ছি মেন বিষয়, যে ইভেন্ট আপনি কই পাবেন, কীভাবে জয়েন করবেন, একদম নিউদের জন্য বুঝাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল আপনার বিনান্স অ্যাকাউন্টটা ওপেন করবেন, এখান থেকে আপনি মোর লেখাতে ক্লিক করবেন, নিচের দিকে স্ক্রল করবেন এবং এখান থেকে আপনাদের চ্যাট লেখা পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। আর একটা কথা, এখানে কারা ইভেন্টের জন্য এলিজিবল না, কারা, যাদের KYC ভেরিফাইড নাই এবং দ্বিতীয়ত যাদের অ্যাকাউন্টটা নট এলিজিবল হ্যাঁ কি না এটা কীভাবে বুঝবেন, বিনান্স লার্ন অ্যান্ড আর্ন ইভেন্ট যেটা রয়েছে ওখানে গেলে আপনি দেখতে পারবেন এলিজিবল না নট এলিজিবল। কিন্তু আরেকটা বিষয় যে আপনি যদি আপনার ফোনে নিউ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্টটা নিঃসন্দেহে এলিজিবল, কোনো প্রবলেম নেই। তো আমরা নিচের দিকে চলে আসবো এখান থেকে, তারপরে যে এখানে নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট এখানে একটা ক্লিক করব, দেন এখানে ক্লিক করার পর এই যে এখান থেকে লেটেস্ট অ্যাক্টিভিটি অপশন রয়েছে, লেটেস্ট অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এই যে ইভেন্ট এখানে শো করতেছে আমরা এখানে ক্লিক করে দিলাম। দেন এখানে ক্লিক করার পর আমরা জয়েন করব, জয়েন করার জন্য একদম নিচ থেকে এই যে এখানে জয়েন দ্য বিনান্স একাডেমি জাস্ট এই লেখাটার উপর ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে যে এখান থেকে জয়েনের যে বিস্তারিত বিষয়গুলো সব কিছু চলে আসছে, আপনি যেখান থেকে জয়েন নাও বাটনে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের জয়নিং পেজে নিয়ে চলে আসবেন। জাস্ট এই যে এটা হচ্ছে জয়নিং পেজ, আমরা এখান থেকে জয়েন করতে পারি অথবা আমরা এখান থেকে না করি, আমরা জাস্ট মানে নিচের দিকে আসলে এই জায়গায় পেয়ে যাবো। এই যে এখানে দেখেন জয়নিংয়ের সিস্টেম, এখানে প্রথমত কী কাজ বলছে, 1 নম্বর মিশন আমাদেরকে 6টা কমপ্লিট করতে হবে। 1 নম্বর মিশনে তারা বলছে রিড দ্য হোয়াট ইজ দ্য বিনান্স মেটাভার্স, এইটার উপর আমাদেরকে একটা আর্টিকেল আসছে সেটা পড়তে হবে। জাস্ট এই যে এখান থেকে রিড মোর লেখাতে ক্লিক করে দেবেন আপনি, তারপরে এখানে একটা আর্টিকেল আসবে, আর্টিকেলটা আপনি জাস্ট একটু একটু করে পড়বেন। সম্পূর্ণ হয়ে গেলে নিচ থেকে এক্সপ্লোর অল অফ আওয়ার কন্টেন্ট এখানে ক্লিক করবেন।
তো এখানে ক্লিক করার পর হয়ে গেছে আপনাদের এই টাস্ক। আপনি জাস্ট আপনার ফোন থেকে ব্যাক করবেন, দেন আগের মেন পেজে চলে যাবেন। তো আমাদের এক নম্বর টাস্ক কমপ্লিট। এখন আমরা দুই নম্বর টাস্ক করব। দুই নম্বরের জন্য দুই নম্বর মিশনে ক্লিক করলাম। দুই নম্বরে কি বলছে এখানে, রিড ফাইভ বিনাস একাডেমি আর্টিকেল অন দ্য টপিক ম্যাটাভার্স। এই যে এটা হচ্ছে ম্যাটাভার্স, এখানে আপনাদেরকে বলছে পাঁচটা টপিকে ম্যাটাভার্সের উপর আপনাদেরকে আর্টিকেল পড়তে হবে। আপনি রিড মোর নাওয়ে ক্লিক করবেন। তারপরে যে দেখেন এখানে ম্যাটাভার্স কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন ম্যাটাভার্সের উপর যে সকল আর্টিকেলগুলো রয়েছে সেগুলো এখানে শো করতেছে। তো আমরা এক নম্বর আর্টিকেলটা পড়বো, জাস্ট এখানে ক্লিক করবো। এটা সম্পূর্ণটা এইভাবে, সরি আমার একদম ব্যাক চলে গেছে। তো দেখেন আমাদের এক নম্বরটা পড়া হয়ে গেছে, আমরা অল অফ আওয়ার কন্টেন্ট এখানে ক্লিক করলাম। তো যেহেতু ওখানে বলছিলো পাঁচটা, আমাদেরকে পাঁচটা পড়তে হবে। এখন আপনি একটা একটা করে এখানে খুঁজতে পারেন ম্যাটাভার্স, কিন্তু আমরা খুঁজবো না, আমরা ডাইরেক্টলি বের করবো। এই যে এখান থেকে ম্যাটাভার্স সিলেক্ট করবেন, তারপর নিচ থেকে এই যে ফিল্টার, অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবেন, তাহলে ম্যাটাভার্সের উপর যে সকল আর্টিকেল সেগুলো শো করবে জাস্ট। তো আমরা এক নম্বরটা কিন্তু একটু আগে পড়লাম এই যে ম্যাটাভার্সের উপর। এখন আমরা দুই নম্বরটা পড়বো, এখানে দুই নম্বর, জাস্ট এই দুই নম্বরটার উপর ক্লিক করবেন অ্যান্ড এটা সম্পূর্ণটা পড়ে নেবেন। দেন অল অফ আওয়ার কন্টেন্টে ক্লিক করবেন। আবারও আমরা এখান থেকে আবারও ক্লিক করবো ম্যাটাভার্সে, আবারও এখান থেকে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করবো। তো এভাবে একটা প্রথমটা পড়ছে, সেকেন্ডটা পড়ছে, এখন তিন নম্বরটা, এভাবে টোটাল চার পাঁচ, মানে টোটাল পাঁচটা আর্টিকেল এভাবে পড়ে নেবেন আলাদা আলাদাভাবে, আলাদা আলাদা পাঁচটা আর্টিকেল। আমরা দেখাচ্ছি না ভিডিওতে, আপনি জাস্ট এই একই সিস্টেম ফলো করে পাঁচটা পড়ে নেবেন। এখন আমরা আমাদের আদার্স টাস্কগুলো এতে চলে যাবো। দুই নম্বরটাও কমপ্লিট। এখন আমরা তিন নম্বর, তিন নম্বর কী বলছে, রিড রিড ফাইভ আর্টিকেল ক্লাসিফাইড আন্ডার দ্য ইন্টারমিডিয়েট লেভেল, অর্থাৎ পাঁচটা আর্টিকেল পড়তে হবে ইন্টারমিডিয়েট লেভেলের ডিফারেন্ট আর্টিকেল। আমরা রিড নাও ক্লিক করব। তো আগেরটা যেভাবে করছিলাম সেম সিস্টেম আগের বার করছিলাম আমরা মেটাভার্স, এখানে করতে হবে আপনাদেরকে ইন্টারমিডিয়েট লেভেলের। এখানে তিনটা লেভেল, একটা হচ্ছে বিগানার, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট, একটা হচ্ছে অ্যাডভান্স, অর্থাৎ যারা একদম বোঝে না, যারা মাঝামাঝি অবস্থায় বোঝে আর যারা একদম বেশি বোঝে, তিনটা আমরা পড়বো মাঝামাঝি অবস্থার এটা কর্তা বলছে। তো এখানে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেলের এই যে এগুলো শো করতেছে, দেখেন এটা ইন্টারমিডিয়েট, এটাও ইন্টারমিডিয়েট। তো আমরা এক নম্বরটা পড়বো, এক নম্বরটায় ক্লিক করলাম, এই যেভাবে পড়লাম, দেন অল আওয়ার কন্টেন্ট এখানে ক্লিক করবো। তারপর একইভাবে আমরা ম্যাটাভার্স যেরকম করছিলাম, আবার এখান থেকে আমরা জাস্ট এবার ইন্টারমিডিয়েট সিলেক্ট করবো, বাকিগুলো তো সিলেক্ট হয়ে আছে, বাকিগুলোতে তুলে দিবেন, জাস্ট ইন্টারমিডিয়েটের উপর এই প্লাস চিহ্নতে ক্লিক রাখবেন। দেন ফিল্টার, অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে এক নম্বর পড়ছেন, এখন আপনারা দুই নম্বর পড়বেন। এই যে দেখেন এটা ইন্টারমিডিয়েট, দুই নম্বরটাও পড়লেন। তারপর আবারও একইভাবে তিন নম্বরটা পড়লেন, চার নম্বরটা পড়লেন, পাঁচ নম্বরটা, দেন এটাও কমপ্লিট। আশা করি এটাও বুঝাইতে পারছি। এখন আমরা এটা আগের ভিডিওগুলো যারা আমাদের দেখছেন তারা কিন্তু অলরেডি জানেন এগুলো করা সিস্টেম, নতুনদের জন্য আমি একদম বুঝাচ্ছি। চার নম্বর মিশন, এখন চার নম্বর কী বলছে, রিড ডিফারেন্ট বিনান্স একাডেমি আর্টিকেল ফর অ্যাট লাস্ট ফাইভ ডে ডিউরিং দ্য অ্যাক্টিভিটি পিরিয়ড। এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট একটা, দেখেন রিড নাও ক্লিক করবো। এখানে বলছে যে পাঁচটা আলাদা আলাদা আর্টিকেল আলাদা আলাদা পাঁচ দিন পড়তে হবে। ফর এক্সাম্পল এই আর্টিকেলটা কিসের উপর বলেন, এটা হচ্ছে ব্লক চেনের আন্ডারে এবং ইন্টারমিডিয়েট, এটা কি, এটা হচ্ছে টেক, তাহলে কিন্তু দুইটা আলাদা আলাদা ডিফারেন্ট হয়ে গেল না, দেখেন দুইটা আলাদা আলাদা হয়ে গেল। এটা হচ্ছে ব্লক চেন, এটা হলো টেক, এটা হচ্ছে হিস্টোরি, এটা হচ্ছে ট্রেডিং, এটা হচ্ছে টিউটোরিয়াল, এটা হচ্ছে ট্রেডিং, এটা হচ্ছে ম্যাটাভার্স এনএফটি। তো এইরকমের পাঁচটা আলাদা আলাদা, যেমন আজকে পড়লেন ব্লকচেইন, কালকে পড়বেন এনএফটি, তারপরের দিন পড়বেন ট্রেডিং, তারপরের দিন টিউটোরিয়াল, তারপরে এখান থেকে হিস্টোরি, এভাবে আলাদা আলাদা পাঁচটা আর্টিকেল আলাদা আলাদা পাঁচ দিন, একদিনে একটা করে, এভাবে পাঁচ দিনে পাঁচটা, এটা একদিনে কমপ্লিট করতে পারবেন না। এর জন্য এই অপশান আপনাদেরকে পাঁচ দিন আসতে হবে, পাঁচ দিনে পাঁচটা আর্টিকেল কমপ্লিট করতে হবে। আশা করি এটাও বুঝাইতে পারছি। এখন আমরা পাঁচ নম্বরে চলে যাব, পাঁচ নম্বর মিশন। পাঁচ নম্বর মিশনে বলা হয়েছে রিড এ বিনাস একাডেমি আর্টিকেল দ্যাট ওয়াজ পাবলিশড ইন ডিসেম্বর 2022 অর জানুয়ারি 2023, অর্থাৎ 2022 মানে 22 সালে ডিসেম্বর এবং 2023 সালে জানুয়ারিতে যে সকল আর্টিকেল দেওয়া হয়েছে এগুলো আপনাদেরকে পড়তে হবে। কয়টা পড়তে হবে আর্টিকেল দ্যাট ওয়াজ পাবলিশ, মানে যে কোনো একটা, এখানে কোনো নাম উল্লেখ করে বলিনি। তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে জানুয়ারিতে আপলোড, এটা পড়লে হয়ে যাবে, এখানে জানুয়ারি, এগুলো মানে এত দেখার দরকার নেই, জাস্ট জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে যেগুলো হয়েছে যে কোনো একটা আর্টিকেল পড়ে নেবেন তাহলেই কমপ্লিট, জাস্ট এটাও আমাদের কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক চলে যাবো এবং লাস্ট যে স্টেপটা রয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, এটা এখন দেখাই দিই। লাস্টে যেটা বলছে ছয় নম্বরে, ছয় নম্বরে বলছে কমপ্লিট দ্য ওয়েব থ্রি অ্যান্ড মেটাভার্স কোর্স ইন একাডেমিক কোর্স। এখন একটা কথা বলি, আমাদের চ্যানেলে আমরা দুই থেকে তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যেখান থেকে
ফ্রি এনএফটি নিয়ে কথা বলছিলাম, যে যারা দেখছেন তারা জানে না, যারা দেখেনি তাদেরকে বলি। এই যে এখানে ক্লিক করবেন স্টাডি নাও, এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে এটা কিন্তু আমি অলরেডি করছি, আমি যে কথাটা বললাম আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে আমি কমপ্লিট করছি। এখানে আসার পর আপনাদের নিচের দিকে আসবেন, এখানে আপনি টোটাল চারটা কোশ্চেন পাবেন, 1 2 3 4 চারটেভাবে আপনি কোশ্চেন পাবেন, কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এখন এক নম্বরটা করতে হবে, এগুলাতে কিন্তু এইরকম টিক থাকবে না, এগুলো আমি কোর্স সুবিধায় টিক আছে, এখানে এরকম থাকবে, জাস্ট আপনি এক নম্বরটা করবেন। এক নম্বরের জন্য এখানে একটা ভিডিও আসবে, এই ভিডিওটাকে আপনি প্লে করবেন, ভিডিওটা চেনে লাস্টের দিকে এনে লাগিয়ে দেবেন। দেখেন আমরা জাস্ট এটা একটু একটাতে বোঝাই দিচ্ছি আপনাদেরকে, দেখেন আমরা লাস্টের দিকে আনলাম, আনার পর এটা একটু পরে শেষ হয়ে যাবে এবং এখানে আপনাদের একটা কোশ্চেন শু করবে বা একটা প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর দিতে হবে। এই যে দেখেন চলে আসছে, এখানে একটা প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর। এখন উত্তরটা কই পাবেন, তাই না? উত্তর পাওয়ার জন্য ডাইরেক্টলি বিনা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। টেলিগ্রামে আসার পর এই যে এখানে আমাদের একটা পোস্টের লিঙ্ক দিয়ে দিব, অ্যান্সার লিঙ্ক ডিসক্রিপশানে পেয়ে যাবেন। এই যে অথবা এই পোস্ট থেকেও আপনি যে আমাদের চ্যানেলে একটু উপরে আসলে এই পোস্টটা পেয়ে যাবেন। এই যে এখানে এখানে কোর্স 4 অর্থাৎ 4 নম্বর কোর্সে আমরা মেটাভার্স সম্পর্কে কথা বলছি বা অ্যান্সার দিচ্ছি, এখানে 4 নম্বর 4 কোর্স 4 ক্লিক করবেন। এই যে এখানে হচ্ছে 4 নম্বর কোর্সের 4টা অ্যান্সার শিট দেওয়া আছে। এখানে 1 নম্বর কোশ্চেনে কী বলছিল, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট, এটার অ্যান্সারটা এখানে পেয়ে যাবেন। 4টার মধ্যে খুঁজবেন হুইচ, এই যে এটা, এটার অ্যান্সার হবে এ বি সি, এটার অ্যান্সার হচ্ছে এ বি সি। তো এখান থেকে আমরা ব্যাক চলে আসবো এবং এখান থেকে এ বি সি সিলেক্ট করবেন, তারপর সাবমিটে ক্লিক করবেন, তারপর এটা হয়ে যাবে। তারপরে 2 নম্বর যেটা আছে, 2 নম্বরটাতে আবারও ক্লিক করবেন, একইভাবে কমপ্লিট করবেন। তো আমার ব্যাক চলে আসছে, আমি আবারও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। তো এইভাবে আপনাদেরকে এই 6 নম্বর কোর্সটা কমপ্লিট করতে হবে। এই যে এখান থেকে আমি বের করে দেখাচ্ছি, তো গাইস দেখেন এই যে এখানে এই যে 3টা সিলেক্ট করবেন, সাবমিট। তো সাবমিটে ক্লিক করার পর নেক্সট মোডেমে ক্লিক করবেন। তো নেক্সট মোডেমে ক্লিক করলে 1 নম্বরটা হয়ে যাবে, তারপর 2 নম্বরটা স্টার্ট হবে, তারপর 2 নম্বরটাও অ্যান্সারটা ওই যে ওখানে পেয়ে যাবেন, তারপর 3 নম্বরটা স্টার্ট হবে নেক্সট করলে, 3 নম্বরটা করবেন, 4 নম্বরটা আসবে, 4 নম্বরটা করবেন। তো এইভাবে 4টা আসবে, 4টার অ্যান্সারই আপনি করে দেবেন, তাহলে হয়ে গেল। আর আদার্স কোর্স বলতে এগুলো দেখার প্রয়োজন নেই, আপনারা এগুলোই করে নেবেন, আদার্স কোর্সগুলো এগুলো দেখার দরকার নেই। তো এই 4টা করে নিলে আপনাদের এই 6 নম্বর স্টেপটাও কমপ্লিট করা হয়ে গেল। তো আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি কীভাবে এই বিনান্সের নিউ ইভেন্টটাতে জয়েন করবেন। জাস্ট জয়েন করে রাখেন, সিম্পল ট্যাক্সটুকু কমপ্লিট করে রাখেন, ইনশাল্লাহ $4 থেকে $5 অনায়াসে প্রফিট হবে। আর একাধিক বিনান্স অ্যাকাউন্ট যদি থাকে আলাদা আলাদা ফোনে, সেগুলো থেকেও আপনি ট্যাক্সটা কমপ্লিট করে রাখতে পারেন। তো গাইস আসলে ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখবেন। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।